ঢাকার যানজট কমাবে যে সেতু, তৃতীয় শীতলক্ষ্যা সেতুর অবকাঠামো নির্মাণ শেষ, সেতু খুলে দিতে এখন চলছে অ্যাপ্রোচ সড়ক ও খুঁটিনাটি কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সেতু চালু হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে পদ্মা সেতুর দূরত্ব কমবে 9 কিলোমিটার, পাশাপাশি কমবে ঢাকা ও নারায়ণগঞ্জের যানজটও। নদীতে 4টি সহ 38টি খুঁটির উপর শীতলক্ষ্যা 3 সেতু, সরাসরি কংক্রিটের থালায় তৈরি 400 মিটার মূল সেতুর দুপাশে 834.50 মিটার সংযোগ সেতুর অবকাঠামো নির্মাণ শেষ, চলছে এখন আলংকারিক খুঁটিনাটি কাজের পাশাপাশি অ্যাপ্রোচ সড়ক নির্মাণ। নারায়ণগঞ্জের মদনপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই সেতু, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে শ্রীনগরের ছনবাড়ি পয়েন্টে ঢাকামাওয়া মহাসড়কে যুক্ত করবে। এতে কাঁচপুর, সাইনবোর্ড সহ রাজধানীর যানজটও কমবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, চিটাগাং বা সিলেট থেকে যে গাড়িগুলো খুলনা বা বরিশাল দক্ষিণাঞ্চলে যাবে, সে গাড়িগুলোকে ঢাকা বা নারায়ণগঞ্জ শহরে ঢুকতে হবে না। তৃতীয় শীতলক্ষ্যা সেতু হয়ে তারা ঢাকা বা নারায়ণগঞ্জকে বাইপাস করে সরাসরি পদ্মা ব্রিজে গিয়ে উঠবে। তৃতীয় শীতলক্ষ্যা সেতু প্রকল্পের পরামর্শক মেজবাউদ্দিন আহমেদ বলেন, প্রজেক্টের কিছু জটিলতা আছে, আর্থিক সমস্যা আছে, এই সমস্যার কারণে দ্রুত গতিতে আমরা কাজটা শেষ করতে পারি নাই, জুনের মধ্যেই উদ্বোধনের টার্গেট রয়েছে। পদ্মা সেতু ঘিরে নির্মাণ করা এই সেতু দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে ঢাকা ও নারায়ণগঞ্জের বাইপাস। তৃতীয় শীতলক্ষ্যা সেতু প্রকল্পের ব্রিজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ উসমান গনি বলেন, ল্যাবে আমরা এটা টেস্ট করি, প্রত্যেকটি কোয়ালিটি যদি ল্যাবের টিকে তাহলে সেভাবে আমরা কোয়ালিটি ঠিক করি এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি যাতে 100 বছর এটা টেকসই হয়। সেতুর দুই পাশে রেলিং ঘেঁষে রয়েছে ফুটপাত, পায়ে হেঁটেও পাড়ি দেওয়া যাবে এই সেতু।